অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক কঠিন সফটওয়্যার, তাই না? বিশ্বাস করেন, ডিজাইন ইন্ডাস্ট্রিতে যতগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে সবচেয়ে যে সহজ সফটওয়্যারটি সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাই বাস্তব। মজায় মজায় ইলাস্ট্রেটর এই কোর্সে আমরা শিখব অল্প কিছু টুলস শিখে কিভাবে খুব সহজে দারুণ দারুণ সব প্রফেশনাল ডিজাইন করা যায়। চলুন স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা যে ব্যক্তিকে দেখছি তিনি আমার অতি পছন্দের একজন কার্টুনিস্ট, মুর্শেদ মিশু। ক্রিয়েটিভ পার্সন হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বারুদ বারুদ সব ক্রিয়েটিভ কনসেপ্ট বের হয় তার খুলি কিংবা তুলি থেকে। আসুন একটু গবেষণা করি তার মাথায় আসলে কি আছে। তার খুলি বরাবর আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত, চোয়াল বরাবর দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ, থুতনি বরাবর আমরা দেখতে পাচ্ছি আরেকটি চতুর্ভুজ, চোখের মধ্যে একটি বৃত্ত, অপর চোখের মধ্যে আরেকটি বৃত্ত, গোফের এক পাশটায় একটি ত্রিভুজ, অপর পাশে আরেকটি ত্রিভুজ এবং সর্বশেষ চুলের শেপে একটি চতুর্ভুজ। পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছুর মধ্যে রয়েছে সেই। শুধুমাত্র কিছু বেসিক শেপ দিয়েই যে কোনো কিছু এঁকে ফেলা সম্ভব। মূল শেপ হলো তিনটি, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। আসুন ইলাস্ট্রেটরে এই শেপগুলো আঁকার চেষ্টা করি। আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি নতুন ফাইল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ফাইলের হাইট এবং ওয়েট আমরা নির্দিষ্ট করে দেব। ওয়েট আমি 1000 লিখলাম, হাইট আমি 1000 পিক্সেল লিখলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম। আমার নতুন একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। আমরা সর্বপ্রথম যে কাজটি করব, ফাইলের একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটি শেপ নিতে পারি। আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। আমি আর্টবোর্ডের ফাঁকা অংশে ক্লিক করি। এই জায়গায় আমরা ফাইলের সাইজ অনুযায়ী সেম রাখব, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। আমরা ওকেতে ক্লিক করলাম। আমরা আমাদের এই শেপের কালার চেঞ্জ করব। এই উপর থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম এবং আমি আমার ফাইলের কালার ব্লু দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপের কালার ব্লু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের একটা বর্ডার এসেছে। এই বর্ডারটি হচ্ছে স্ট্রোক। আমরা চাচ্ছি না যে কোনো বর্ডার থাকুক। আমি এই স্ট্রোক কালারের ড্রপ ডাউনে ক্লিক করি, দেন স্ট্রোক কালার আমি নান করে দিই। আমরা দেখতে পাচ্ছি আমার শেপের মধ্যে কোনো ধরনের বর্ডার এখন নেই। আমি সিলেকশন টুল দিয়ে যে কোনো ধরনের ডিজাইন বা অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমি সিলেকশন টুলে ক্লিক করলাম এবং এই শেপটিকে আমার আর্টবোর্ড অনুযায়ী স্থাপন করলাম। এই শেপটি যেন নড়াচড়া না করে সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস টু প্রেস করতে পারি, যাতে করে এটি আমাদের লক হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি আমরা এই শেপটিকে সিলেক্ট করতে পারছি না। আমরা দেখব কীভাবে খুব সহজে একটি আমরা ডিম তৈরি করতে পারি। ডিম ইলাস্ট্রেশন করার জন্য আমার সর্বপ্রথম যে শেপটি প্রয়োজন সেটি হচ্ছে একটা সার্কেল। সার্কেলের জন্য আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, দেন রাইট বাটন ক্লিক করে এলিপস টুল সিলেক্ট করব। আমি কিবোর্ডের শিফট এবং অল্ট প্রেস করে আর্টবোর্ডে ক্লিক করে ড্র্যাগ করলাম। আমাদের একটি বৃত্ত তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃত্তের চারপাশে চারটি পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমরা উপরের অ্যাঙ্কর পয়েন্টটিকে ক্লিক করে শিফট প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃত্তটি একটি ডিমে পরিণত হয়েছে। আমরা এখন ডিমের কুসুম ডিজাইন করব। আমরা আবার এলিপস টুল নিলাম, শিফট এবং অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম। আমাদের কুসুম হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটির কালার চেঞ্জ করে দিই। আমাদের একটি ডিম তৈরি হয়ে গিয়েছে। এই ডিমটিকে আরেকটু মজাদার করার জন্য আমরা তার চোখ, নাক, মুখ দিতে পারি। তার জন্য আমরা আবার একটি বৃত্ত আঁকি। এর বৃত্তর কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম। আমার মনে হয়েছে চোখটি একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটাকে একটু ছোট করি। ছোট করার জন্য আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন আমি ছোট বড় করেছি। ছোট বড় করার ক্ষেত্রেও আমি শিফট এবং অল্ট প্রেস করেছি। আমরা এই চোখটি আবার কপি করার জন্য সিলেক্ট করলাম, দেন শিফট এবং অল্ট প্রেস করে ডান পাশে নিয়ে গেলাম। আমাদের দুটি চোখ হয়ে গেল। এখন আমরা এটি মুখ দেব। মুখ দেওয়ার জন্য আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম,
ক্লিক করে ড্র্যাগ করলাম। আবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি। আমি প্রথমে বাম পাশের অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে ডান পাশের অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করলাম। আমার যে নতুন দুটি পয়েন্ট তৈরি হয়েছে সেই পয়েন্টগুলোকে আমরা ক্লিক করে ড্র্যাগ করলাম উপরের দিকে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি মুখ তৈরি হয়ে গিয়েছে। মুখটিকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা ভিতরে জিহ্বা অঙ্কন করব। আমি আবার এলিপস টুল নিলাম, মুখের ভিতরে ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন এর কালার চেঞ্জ করে দিব। আমরা চোখগুলোকে আরেকটু ছোট করে দেই। আমরা ইলাস্ট্রেটর না জেনেই একটি সুন্দর ডিম তৈরি করে ফেললাম। এই ডিমটিকে আমরা আরেকটি ভেরিয়েশনে আনার চেষ্টা করি। আমরা সম্পূর্ণ ডিমটিকে সিলেক্ট করলাম, দেন এটাকে বামে রেখে দিলাম। শিফট এবং অল্ট প্রেস করে আমি আবার ডান পাশে নিয়ে গেলাম। আমার একই ডিমের দুটি কপি তৈরি হয়ে গেল। আমি জাস্ট এই জায়গা থেকে জিহ্বা এবং মুখ ডিলিট করে দিলাম। এখন আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুল নেই, ক্লিক করে ড্র্যাগ করলাম। আমার মুখ তৈরি হয়ে গেল। এখন নাক দেওয়ার জন্য আবার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে উপর থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম। আমরা যদি এটাকে রাউন্ড করি সেক্ষেত্রে আর একটু দেখতে সুন্দর হবে। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে নাকটাকে ধরলাম, দেন আমার যে রেডিয়াসগুলো এসেছে সেটিকে ক্লিক করে ভেতরের দিকে ড্র্যাগ করলাম। আমার ডিম তৈরি। আমরা এই ডিমগুলোকে নিচে সরিয়ে রাখলাম। এখন আমরা দেখব কিভাবে শুধুমাত্র ত্রিভুজ ব্যবহার করে আমরা গাছ অঙ্কন করতে পারি। আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে রাইট বাটন ক্লিক করলাম, দেন পলিগন টুলে ক্লিক করলাম। আর্টবোর্ডের ফাঁকা অংশে আমি ক্লিক করি। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি সাইড এসেছে। সাইড মানে তল। আমি এই জায়গায় থ্রি লিখলাম কারণ আমার ত্রিভুজের তিনটি তল। ওকেতে প্রেস করলাম, আমি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমি আবার সিলেকশন টুল দিয়ে এটিকে বড় ছোট করব। আমার প্রয়োজন মতো আমি একটি শেপ নিয়ে নিলাম। এটাকে আমি কালার চেঞ্জ করি, সবুজ কালার দিলাম। আমি এখন চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেই কালারটিকে হোয়াইট হোক। আমার ব্যাকগ্রাউন্ডে আছে ব্লু কালার, কিন্তু আমি এই ব্লু কালারের শেপটি ধরতে পারছি না কারণ সেটিকে আমরা লক করে রেখেছি। লক থেকে আনলক করার জন্য আমরা কন্ট্রোল অল্ট এবং টু প্রেস করব। এখন আমরা আমাদের ব্লু শেপটিকে সিলেক্ট করতে পারবো। আমরা সিলেক্ট করে এটির কালার চেঞ্জ করলাম, এটিকে আমরা হোয়াইট দিলাম। আবার এটিকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিলাম লক করার জন্য। আগের ত্রিভুজের মতো ঠিক একইভাবে আমরা আরেকটি ত্রিভুজ তৈরি করব। এটিরও আমরা সাইজ পরিবর্তন করে নিলাম। আমি এটিকে আগের ত্রিভুজের মধ্যবর্তী পজিশনে বসালাম। এটির কালার চেঞ্জ করি। আমি একটি গাছ তৈরি করে ফেলেছি। এটিকে আরেকটু স্পাইসি করার জন্য আমি ডালপালা যোগ করি। আমি আরেকটি ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজটাকে ছোট করলাম একটু, দেন এটিকে রোটেট করলাম। আমাদের একটি ডাল হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি ডাল তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটা আমরা গাছ তৈরি করে ফেলতে পারলাম। আমরা এই ডিম এবং গাছ ইলাস্ট্রেশন করতে গিয়ে যেসব টুলস শিখলাম সেগুলো হলো রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।